로 이츠하이 샤라디벨라 늦어보 에이도디모 오인일 조추나 니 샵도 두미야 Shabdo Ami Kete Jabe Anonto Ka Ridae Mona Kokono Itse Hai Sharati Bela डायली तो पढ़ते जरा तुम्हें एक्टिंग छेड़ दो प्लीज निश्वास छाड़ा मानुष बाँचते पारे बोलो मैं आर किच्छु सुनते चाहना किच्छु बुझते चाहना আমি যেটা বলছি তুমি সেটা করবে রৌনক তুমি এত বদলে গেলে কিভাবে বলো তো এক এক সময় তোমার কথাবার্তা শুনে আমার কি মনে হয় জানো আমি তোমাকে চিনতে পারি না কি বলতে চাচ্ছ তুমি খুব ভালো করেই জানো আমি কত চড়াই উতরাই পার হয়ে আজকে এখানে এসেছি ইচ্ছে থাকলে না অনেক কিছু করা যায় যারা সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় ওকে এটা আমার লাইফ সবকিছু এত সহজ না ওকে
আসছি। হ্যালো, হ্যাঁ কেমন আছো? ভালো আছি। এতদিন পরে আমার কথা মনে হলো? হ্যাঁ, ভাবছিলাম তোমাকে নিয়ে একটা নতুন প্রজেক্ট করি। আচ্ছা, আমাকে ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউ ওয়েলকাম। আচ্ছা, ওই 13, 14, 15 ডেট ফ্রি আছে? দেখতে হবে। তার আগে বলো গল্পটা কি। ম্যাডাম, সব কিছুকে আমি ফোনে বলে দিব নাকি দেখা হওয়ার পর বিস্তারিত শুনবে কোনটা? আচ্ছা ঠিক আছে, কবে দেখা করতে চাও বলো। তুমি যখন চাও, আই মিন তুমি যখন ফ্রি থাকবে লেট মি নো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হলে আমি তোমাকে জানাচ্ছি। ওকে, বাই বাই। বাই। ইমন ফোন করেছিল। কোন ইমন? আমাদের বন্ধু। খবর কি ওর? ভালো, একটা কাজ করতে চাই আমাকে। তাই খাচ্ছ না কেন? খাচ্ছি। কি ব্যাপার, রণক তো আসলো না, একটা ফোন দে তো। না, হ্যালো কি রে, আসলি না, মন খারাপ? মনের কাছে একটাই। তোদের খবর কি? খবর তো সব অন্যের কাছে দে। কি রে বল। আর বলিস না, কনসার্টটা ক্যান্সেল হয়ে গেছে। কনসার্ট বাতিল মানে? কি আর হবে, অর্গানাইজার নতুন তারিখ চেয়েছে কিন্তু তার আগে তো জুয়েল আমেরিকা চলে যাচ্ছে। বাহ, ভালো তো, গুড। আমাদের ব্যান্ড তাহলে শেষ, গুড। এক কাজ করি, চল ছবির হাটে বসে ছবি আঁকি। চল ছবিও দেখতে পারি না, যে ছবির হাটে গিয়ে ছবি আঁকবো। রাখি রে। ওকে।
তোমার নাটকের গল্প বলো। আমার নাটকের নাম হচ্ছে বৃত্তের বিষবৃক্ষ। বাবা, বৃত্তের বিষবৃক্ষ, নাইস না? খুব সুন্দর। আমি জানতাম তোমার পছন্দ হবে। তোমার এখনো মনে আছে আমার কি পছন্দ কি অপছন্দ? আচ্ছা, গল্পটা কি নিয়ে সেটা বলো। একটা দম্পতির জীবনে বদলে যাওয়া প্রেক্ষাপট নিয়ে নাটকটি গড়ে উঠেছে। ডিটেইলস? নুসরাত, স্বাধীন চেতা, উচ্ছ্বাস, স্পষ্টভাষী। বিয়ের আগে নুসরাতের এই বিষয়গুলো রুদ্রকে খুব বিমোহিত করে, কিন্তু বিয়ের পর কেন জানি রুদ্র একেবারে বদলে যায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শিশুর দ্বন্দ্ব, সংঘাত, প্রেম বিচ্ছেদ, এ নিয়ে নাটক নাটকীয়ভাবে এগিয়ে যাবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আমি যেটা বলছি তুমি সেটা করবে। তুমি খুব ভালো করেই জানো আমি কত চড়াই উৎরাই পার হয়ে আজকে এখানে এসেছি। ইচ্ছে থাকলে না অনেক কিছু করা যায়, তারা সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়। ওকে, কি হলো, কোথায় হারিয়ে গেলে? কোথাও না। যারা, আর ইউ ওকে? আই মিন, ইউ লুক আপসেট। আমি ওকে। আচ্ছা, ইয়ে, রনক কেমন আছে, কি করছে এখন? আছে, ওর দল, ওর গান। হ্যাঁ, মিউজিক ওর প্যাশন। আচ্ছা ইমন, তোমার ওই দিনটার কথা মনে আছে? কোন দিনটা যেন? আমরা তিনজনে বসে আড্ডা দিচ্ছিলাম, রনক গান গাচ্ছিল। তুই তো ডিসাইডেড না যে তুমি মিউজিশিয়ান হবি? একদম 100% কনফার্ম ইনশাআল্লাহ আর কি। তুই কি করছিস, কি হবি? আমি তো ফ্রেমে ফ্রেমে জীবনের চলমান চিত্র সাজাবো। মানে কি? মানে আই উইল ডু ফিল্ম মেকিং, ফিল্ম মেকার হবো। আরে জোস, আই হাই ফাইভ। তোর ফিল্মে আমি হবো প্লেব্যাক সিঙ্গার। এই আমি হিরোইন, আই জাস্ট লাভ অ্যাক্টিং। আজকে আমি একটা জোশ মুভি দেখবো, আমি দুটো টিকিট পেয়েছি। দাঁড়া, তুই চল আমার সাথে। আমি তোমাকে বলেছি না আগে আমরা আজকে নাটক দেখতে যাব? জারা, মানে মুভিটা অনেক জোশ, বুঝছিস? আমার খুব ফেভারিট একজন ডিরেক্টর, তোর জন্য তো ভালো হবে, তুই অনেক অ্যাক্টিং শিখতে পারবি। না না, প্লিজ ফিল্ম না। কি, আমি বলেছি তো তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ আজকে নাটকও না মুভিও না, ওকে? আজকে এক কাজ করি, আজকে আমরা ঘুরি, ওকে? সন্ধ্যা পর্যন্ত আমরা আজকে ঢাকা শহর ঘুরে বেড়াবো, ওকে? কিন্তু মুভি কোনো কিন্তু না, চল। আমি No more argument. চলো এখন যাবে। ওটা আয়, এই শুধু এই ব্যাগগুলো নিয়ে আসিস কিন্তু। হ্যাঁ আসতেছি। তুই দুইটা ব্যাগ নিয়ে আমাকে। সেদিন আমি বুঝতে পারি যে তোমরা দুজন কতটা ক্লোজ। আর তারপর থেকেই তোমার আর রনকের মধ্যে একটা দূরত্ব, তাই তো?
আয়নায় চেহারাটা দেখেছো কখনো? কতটা রুক্ষ হয়ে গেছো তুমি। আমার অপছন্দের কাজগুলো তাহলে কেন করো? অথচ এই অপছন্দের কাজগুলি তোমার একদিন খুব পছন্দের ছিল। এগুলো এক্সপ্লেইন করতে গেলে অনেক কিছু বলতে হবে, আর আমি সেটা চাই না। গান করে কি পেয়েছ? কিছু পেয়েছ আমি জানি, এবং সেজন্যই সংসারের ভাবনাটা আমাকেই ভাবতে হয়। আমাদের একটা ভবিষ্যৎ আছে, যেখানে বর্তমানে নেই সেখানে আবার ভবিষ্যৎ। ভালো বলেছ। তুমি আমাকে যাই বোঝানোর চেষ্টা করো না কেন, আমার ভাবনাগুলো আমার কাছেই থাকবে, সেটা নিশ্চয়ই তুমি জানো। তাহলে আমাকে হারাতে হবে। হ্যালো, শোনো, আগামীকাল বিকালে কিন্তু আমরা ঢাকার বাইরে রওনা দেবো। ওকে, আচ্ছা, আমি কিভাবে যাব? তুমি এটা টেনশন করছো কেন? আমাদের গাড়ি কি তোমার পিক করে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে, বাই বাই। নিঃশব্দ আমি কে
কেটে যাবে অনন্ত কাল হৃদয়ে কখনো ইচ্ছে হয় সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল আবেগ জড়ানো রঙিন সুতো মাঝে মাঝে একটি দুটি কথা বলবে আমায় তুমি নিবিড় বনছায়। তুমি এখন কি এত স্ক্রিপ্টে দেখছো? ওই কালকের সিঙ্গুলার লাস্ট চেক আপ দিচ্ছি। এই মঞ্জু ভাই, আমার জন্য চা, ম্যাডামের জন্য একটা ব্ল্যাক কফি। কালি স্যার, তাড়াতাড়ি। তুমি এখনো মনে রেখেছো? ম্যাডাম, কিছু কিছু বিষয় থাকে যেগুলো কখনো ভোলা যায় না, বুঝলেন? থ্যাংক ইউ সো মাচ। রাতে খেয়েছো? বাসায় কবে ফিরবে? তিন দিন পরে। না বলে যাওয়াটা কি ঠিক হয়েছে? রনক, আমি জানি তুমি যাওয়ার সময় একটা সিন ক্রিয়েট করবে, আমি সেই জন্যই তোমাকে না বলে এসেছি। আমি আজকে রাতের মধ্যে তোমাকে বাসায় দেখতে চাই, বাস। সম্ভব না। হ্যালো, জারা, সব কিছু ঠিক আছে তো? মানে এনি প্রবলেম? মাঝে মাঝে না মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। জারা, তুমি নিজেকে আমার কাছে লুকাতে চাচ্ছ কেন? কি হয়েছে বলো। রনক না অনেক বদলে গেছে জানো, সব কিছুতে আমাকে এত বাধা দেয় আজকাল। আমি বুঝতেই পারি না আমি কি করব। তো তুমি কি চাও? আমি জানি না। আমার মনে হয় তোমার একটু সময় নেওয়া উচিত। তুমি রনককে বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, আমার কথা বাদ দাও, তুমি বিয়ে করেন কেন এখনো? বিয়ে? ম্যাডাম, তোমাকে তো আজ পর্যন্ত ভুলতে পারলাম না। ঘুমাবে না, অনেক রাত হয়ে গেছে তো। চলে যাবে, ব্ল্যাক কফি এখন না, আজকে আর ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি, কালকে দেখা হবে। ওকে, গুড নাইট। বেশি রাত জেগো না। Thank you.
দাঁড়া আমরা একটু দেখিনি। হ্যাঁ নীরব তোমার হাজবেন্ড, ঠিক আছে? থ্যাংক ইউ। তোমার আর নীরবের মধ্যে খুবই ঝামেলা চলছে, আই মিন তোমার কোনো কিছু তার ভালো লাগছে না, সব কিছু অপছন্দ, ঠিক আছে? তোমরা আজকে এখানে এসেছো যে দুইজন মিলে বসবে এবং একটা রিল্যাক্স টাইম কাটাবে, যে তোমাদের মধ্যে যে ঝামেলাগুলো চলছে এগুলো মিনিমাইজ করার জন্য তোমরা এখানে এসেছো বেসিক্যালি। হ্যাঁ কিন্তু এখানে এসেও দেখছো যে একই অবস্থা, নাথিং হ্যাজ চেঞ্জড। হ্যাঁ অ্যান্ড ইউ হ্যাভ ডিসাইডেড যে তুমি আজকে ওকে বলবে তুমি আর পারছো না, তুমি ছেড়ে দেবে। হ্যাঁ ইউ হ্যাভ ডিসাইডেড, কিন্তু তোমার মধ্যে ওই কষ্টটাও কাজ করছে, কীভাবে বলবে, হ্যাঁ ছাড়তেও পারছো না তাকে, বিষয়টা ওরকম। আমি না ওই ইন্টেন্স বিষয়টা তোমার মানে চেহারার মধ্যে দেখতে চাই। হ্যাঁ তুমি কীভাবে করবে, তুমি কি ইউ ওয়ান্ট টু ক্রাই অর তুমি কীভাবে চাও ডেলিভারিটা দিতে? জারা জারা আর ইউ ওকে? Yeah, I'm fine. Sure. কি ব্যাপার, শর্ট তো ভালো হয়েছে, কাট বললাম তো, শুনোনি? ও হ্যাঁ শুনলাম তো। চলো চলো আমরা লাঞ্চটা সেরে নিই, অনেক শর্ট আছে। ওকে চলো। I'm sorry. আমি আর তোমার সাথে কোপাপ করতে পারছি না। প্লিজ আমার যেগুলো পছন্দ নয় সেই ধরনের কাজ কেন করো তুমি? কি পছন্দ তোমার? আমি কারোর সাথে কথা বলতে পারবো, আমি কারোর সাথে হাসতে পারবো না, আমি কারোর সাথে প্রাণ খুলে মিশতে পারবো না। একটা কি আমি শোপিস হয়ে তোমার বাড়িতে থাকবো? ওয়াও ওয়াও অনেক কথা শিখেছো তুমি, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। কি যা আসছে তাই? অথচ তুমি জানো কি বলতে একসময় আমাকে, এই জিনিসগুলোই তোমার পছন্দ ছিল। আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, আমি সোজা কথা বলি, আর অথচ জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষ এরকম বদলে যায় কি করে। প্লিজ বদলে যাবার যথেষ্ট কারণ রয়েছে। থাকো তুমি থাকো, তোমার কারণ নিয়ে আমার পক্ষে সম্ভব। ওকে কাট। একদম ঠিক আছে,
নাস্তা দিয়ে দাও, ভাইকে দাও পানি কই রে। Excellent. Okay, shot. শুনো, চেক দুটো ভাঙিয়ে আমাদের বাড়ি ভাড়াটা আর ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দিও। পারবো না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি তুমি করছো। আমি তোমাকে আগেও বলেছি, আমি আবারও বলছি, আমার মধ্যে কোনো অসচ্ছলতা নেই। তারপরেও যদি তুমি আমার সাথে এরকম করো, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করতে বাধ্য হব। কি করবে তুমি? কি করবে? কি করবো মানে, আগে আমার জীবন, তারপরে আমি অন্য কারো জীবন নিয়ে ভাবব। আমার জীবনের প্রেমটা রক্ষা করতে আমার যা যা প্রয়োজন, যা যা পরিবর্তন করতে হয়, আমি সেটাই করব। তাই তাহলে সময় নষ্ট কেন করছো? কারণ আমি আমার পরে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ভালোবাসি বলেই আমি তোমার সাথে সংসার করেছি। তবে তুমি আজকাল যেরকম শুরু করেছো, আমার মনে হয় না যে প্লিজ কথা বলার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, নাও।
আমি আর পাচ্ছি না এমন। এখনো আমার প্রতিটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করে। আমি বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার প্রতি আমার আগ্রহ বিন্দু মাত্র বদলায়। জানো, দিন দিন রনকের অ্যাটিটিউড আনটলারেবল হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না। যারা তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার স্বপ্নের জগৎ আমার পরিচিত। Cherries and an angel's kiss in spring. My summer wine is really made from all these things. I'm moving to you. আচ্ছা, তুই কি কি করবি এখন? আমি একটু হলের দিকে যাবো, তারপর ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে ড্রপ করে দিয়েছি। হ্যাঁ যা, তাহলে আল্লাহ হাফেজ, দেখাবো, টেক কেয়ার, চল বাই বাই। শোনো, তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো। আমি আর পারছি না, আমি ডিসাইড করেছি আমি আজকে চলে যাব। জরুরি যা কাগজপত্র দেওয়া লাগে শিগগিরই সেগুলো পেয়ে যাবে। ভালো তো, ভালো থেকো, চেষ্টা করো। তোমার যখন খুশি তখন চলে আসতে পারো, আমি সব গুছিয়ে রেখেছি। ওকে, আমি বেরোচ্ছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, সাবধানে এসো।
I'm waiting for you. Bye. তুমি চলে যাচ্ছো তাই আমাকে এভাবে কষ্ট দাও কেন? হারাতে চাই না তাই। মানে তুমি যখন থাকো না এক মুহূর্ত গুলো আমি অস্থির হয়ে থাকি, সবসময় চেয়ে তুমি আমার পাশে থাকো, আমার কাছে থাকো। আর এখন
এখন যদি আমি চলে যাই,